ধ্রুবর বউ কই? দেখি তার মুখখানা। সে আর আসতে পারবে না ঘাদুমাসি। তোমরা তো অনেক চেষ্টা করলে যাতে রানু বউ হাতে আসতে না পারে, কিন্তু তাও আবার তোমরা ফেল করলে। সব অপমানের জবাব তোমায় দিতেই হবে, কিন্তু আজ সবার সামনে তোমাকে প্রমাণ করতে হবে যে ওরা তোমার ধারে পাশে আসার যোগ্য নয়। বড় মনিব তোমাকে কি গিফট দিল? এইটা বউয়ের জন্য রান্না করে খাইয়ে দেওয়া আর হীরের আংটি দেওয়া, এইসব তো একই জিনিস নয় না রানু। ধ্রুব কি আদৌ আসবে নাকি গিফট দেওয়ার ভয়ে পালিয়ে গেল? পালাইনি। এই চেকে আমার সই জাল করেছে কে? কি বলছিস মরণ দশা, জাল সই মানে? এখানে লেখা আছে আমি কর্তা বাবুকে আমার অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা তুলে নিতে বলেছি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করতে হয় জানেন তো? এই চেকে আমার সই জাল করেছে কে? কি বলছিস মরণ দশা, জাল সই মানে? এই যে জাল সই, এই বাড়ি বন্ধক দেওয়া। হ্যাঁ রানু, হ্যাঁ। আর সেই টাকার উপর প্রতিদিন 1 লাখ টাকা করে সুদ বাড়ছে। সুদকর মহিমের দল আমার মানিককে রাস্তায় মেরেছে। বলেছে 7 দিনের সুদ একবারে এসে নিয়ে যাবে। বিশ্বাস কর বাবা, বিশ্বাস কর, আমরা এত টাকা কোথা থেকে পাবো, কোথায় যাবো, কি খাবো, আমাদের কিচ্ছু ঠিক নাই, মাথা ঠিক ছিল না, টেনশনে ওই রানুর টাকা আমরা নিতে চেয়েছি বাবা। মাফ করে দে বাপ, মাফ করে দে, এই বুড়ো বয়সে তোর বাবাকে আর মরণ দশা হাজত বাস করাসনি। বিয়ে করার জন্য বাড়ি বন্ধক দিয়ে দিলি, এই বাড়িটার সাথে আমাদের কত স্মৃতি সেটা তুই একবারও ভাবলি না? আমাদেরও কিছু বলেনি, কিচ্ছু বলেনি, এবার মতো ক্ষমা করে দে বাবা। না, তোমাদের কোনো ক্ষমা নেই মা, সবার শুধু বাঁকা পথে নজর, কেউ বাড়ি বন্ধক দেবে, কেউ সই জাল করবে, কেউ কেউ রানুকে মারার চেষ্টা করবে। অফিসার, এদেরকে নিয়ে যান আপনি। ছোটমণি, রানু এটা কি করছো? ওঠো ছোটমণি, দয়া করে আমার কথা শুনুন, ওদেরকে খপ করে দিন। মাথার উপর থেকে ছাদ হারানোর ভয় কি জিনিস সেটা আমি আমার মা বাবাকে দিয়ে বুঝেছি। আমার মা বাবা সারাক্ষণ ভয় থাকতো যদি গিন্নিমা বাড়ির থেকে বের করে দেয় তাহলে ওরা কোথায় যাবে। আমি বুঝতে পারছি গিন্নিমারা সব কিছুই বাড়ির চিন্তায় করে ফেলেছে। পুলিশদেরকে চলে যেতে বলুন, ওদের চলে যেতে বলুন ছোটমণি, ওদেরকে ক্ষমা করে দিন। যারা তোমার ক্ষতি করতে চায় তাদের জন্য তোমার মনে এত মায়া রানু, তুমি ধন্য। ক্ষমা করে দিন ছোটমণি, প্লিজ ক্ষমা করে দিন, ওদেরকে ক্ষমা করে দিন। ক্ষমা করতে পারি কিন্তু একটা শর্ত।
কি শর্ত ছোট মনিপ? শর্ত হলো তুমি এই বাড়ি বাঁচানোর জন্য একটাও টাকা দেবে না। যাই হোক, আমি কিছু একটা ব্যবস্থা করব। কিন্তু অত টাকা? কথা বাড়িও না রানু, তুমি রাজি কি না বলো। হে মা লক্ষ্মী, এ আমি কি আতন্তরে পড়লাম! এখন আমি কি করি? রাজি না হলে যে ছোটমণি ওদেরকে ছাড়বেন না, আর রাজি হলে যে এই বাড়ি বাঁচানো মুশকিল। রানু, রানু, আমি তোমাকে নতুন বই কিনে দেবো। এই বই কোনো নতুন বই দিয়ে রিপ্লেস করা যাবে না ছোটমণি, কারণ এই বইগুলো আপনার দেওয়া। জজদা, আজ তোমার জীবনের এত বড় একটা দিন, তুমি এসব ছোটখাটো ব্যাপারে মাথা না ঘামালেও পারো। কোনটা ছোটখাটো ব্যাপার? কোনটা ছোটখাটো ব্যাপার? আমার বাড়ির একজন আশ্রিতা মেয়ে, যাকে আমি আশ্রয় দিয়েছি, সে আমার চোখের সামনে আমারই বন্ধুর সাথে লটর বটর করবে, সেটা ছোটখাটো ব্যাপার? ছোটখাটো ব্যাপার সেটা? আমার হেড ডাউন হচ্ছে, আমার ফেস লস হচ্ছে, এটা ছোটখাটো ব্যাপার? জীব ছেড়ার জন্য তোমার হাত দুটোর অবশিষ্ট থাকবে না বকুল। আরে ও যদি আমার সামনে মানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতো না, ওর কপালে দুঃখ ছিল। এবার দেখো তোমার সঙ্গে কি কি হয়। একজন মেয়ে স্ত্রীর ধর্ম পালন করার জন্য কোন এক্সটেন্ট অবধি যেতে পারে সেটা দেখলাম আজ। ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন, কোন ভুল যেন না হয়। Yes sir. আমি চাই না কোন স্বদেশি ছোট লাটের কোন ক্ষতি করতে পারুক। অন্তত তো পুলিশ শিগগিরই চলো। এখন কোথায় যাব অনুপমা? কটকে দিদির বাড়ি। উকিল বাবুর বাড়িতে এখন যাওয়া ঠিক হবে? তুমি আমায় ভরসা করো তো? দোহাই তোমার, পালিয়ে যেও না। আমাকে বলে দাও অয়ন, আমার হারানো মানুষ কোথায় আছে বলো। অয়ন বলে দাও। আমার এখন কিছু ভালো লাগছে না, আমি বাড়ি যাবো। তুমি আমাকে এরমভাবে বিরক্ত করছো কেন? আমি এখন কিছু বলতে পারবো না। আমি আর গরিমা আগে যাই সেখানে। তোমরা দুজনে যাবে শুধু? যদি কোনো বিপদ হয়? ভেব না গো, যদি সন্ধ্যার মধ্যে আমি আর গরিমা না ফিরে আসে তাহলে তোমার ডাকাত দল নিয়ে যা করার করো, আমি তোমায় আর বাধা দেবো না। রাধার গান গাওয়া নিয়ে যা যা হচ্ছে এই বাড়িতে সেগুলো শুধু দেখে যাও। তুমি যেদিন নিখিলকে সব সত্যিটা বলতে পারবে সেদিন থেকে তোমার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হবে। আমি নিজেকে শেষ করে দেব। যে তোমার মান সম্মান নিয়ে চিনি মেলে কেনেছে তাকে একটি উপযুক্ত শিক্ষা দাও, এক্ষুনি এখানে আর সবার সম্মুখে। ওই জুতো দে, আজ কুসুম গোকুলকে মারবে। মার, ধরে মার, ধরে মার। এই লোকটা কোনো 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 মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। মার, মার কুসুম। এখানে তোমার বান্ধবীর বিয়ে কোথায়? এখানে তোর অফিস পার্টি কোথায় হচ্ছে শুনি? ওই তো ওই পার্ক। তুই না ওই পার্কটার মধ্যে ঢুকে দাঁড়াস কিন্তু। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে থাকিস না বাইরে, আমি এক্ষুনি আসছি, কেমন? কি সুন্দর সাজিয়েছে। আরে তুমি, তুমি এখানে কি করছো? আমার তো সে একই প্রশ্ন। ওই রাস্কালটাকে তুই রাস্তা দেখেছিলি? তা কলাটা ধরে দাঁড়গড়িয়াটা কিক মারতে পারলি না? একটা গোল হয়ে যেত। গোল তো আমি খেয়েছি বাপি। অটক বুলাও। কেন স্যার? আমি আমার মেয়ের বিয়ে দিয়ে ছাড়বো। এবার আমার মেয়ের সত্যি সত্যি আমি বিয়ে দিয়ে ছাড়বো। যে তোমার মান সম্মান নিয়ে চিনি মেলে কেনেছে তাকে একটি উপযুক্ত শিক্ষা দাও, এক্ষুনি এখানে আর সবার সম্মুখে। ওই জুতো দে, আজ কুসুম গোকুলকে মারবে। মার, ধরে মার, ধরে মার। এই লোকটা কোনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। মার, মার কুসুম। আমি আর গরিমা আগে যাই সেখানে। তোমরা দুজনে যাবে শুধু? যদি কোনো বিপদ হয়? ভেব না গো, যদি সন্ধ্যার মধ্যে আমি আর গরিমা না ফিরে আসে তাহলে তোমার ডাকাত দল নিয়ে যা করার করো, আমি তোমায় আর বাধা দেব না। ছোট লাট অ্যান্ড্রু ফ্রেজার আজকে রাতেই কটক আসিবেন, কোন ভুল যেন না হয়। Yes sir. আমি চাই না কোন স্বদেশি ছোট লাটের কোন ক্ষতি করতে পারুক। অন্তত পুলিশ শিগগিরই চলো। এখন কোথায় যাব অনুপমা? কটকে দিদির বাড়ি। উকিল বাবুর বাড়িতে এখন যাওয়া ঠিক হবে।
তুমি আমি ভরসা করো তো?